সানরুপ সহ আপনি অনেকেই সানরুপ নিশান এক্সটেল খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম মার্কেটে দেখা যায় না সানরুপের অপশন এত স্ট্রংলি এত স্মুথলি এই গাড়িটি রান করে হাইওয়েতে এবং অনেক কমফোর্টেবল জার্নির জন্য রেফর গাড়িটি অনেক বেশি ভালো একটি গাড়ি হবে প্রথমে যে গাড়িটি দেখাবো নন হাইব্রিড একটি হুন্ডা ভেজেল যে পনেরোশো সি অরিজিনাল তেলে চালিত নিশান যুগ এগারো মডেল ষোলোতে স্টেশন হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে পাঁচটি শুধুমাত্র জিপ গাড়ির অপশন দেখাবো যারা জিপ খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিড়ি দুশো সাতান্ন তেজগাঁ নাভিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাবো নন হাইব্রিড একটি হুন্ডা ভেজেল আপনারা অনেকেই নন হাইব্রিড তেলে চালিত হুন্ডা ভেজেল গাড়ি দেখতে চান আর এই গাড়িটি হচ্ছে সবচেয়ে গ্রেডের উপরে স্পয়লার সিস্টেম রুববার রয়েছে পুশি স্টার্ট রয়েছে চার চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনে অনেক আধুনিক ফিটিংস খুবই চকচকে গ্লেজি একটি কালারের ব্যবহার হচ্ছে গাড়ির সঙ্গে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই আটটি ইয়ার ব্যাগ সেফটি মেনটেন করা গাড়ি পুষি স্টার্টের অপশন রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং লেদার ইন্টেরিয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন ফ্রন্টে রয়েছে এইচ আইডি প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির সঙ্গে ডে লাইটের অপশন রয়েছে প্রজেকশন কিন্তু ডাবলের অপশন পেয়ে যাবো আমরা এখানে নিচে ফগ লাইট রয়েছে এখানে নিকেল ক্যাচিং সহ এখানে নিচে স্লিম বডি কিটের অপশন রয়েছে খুবই কোয়ালিটিফুল অত্যাধুনিক ফিটিংসের একটি হুন্ডার ভেজেল দেখাচ্ছিলাম দুই হাজার চোদ্দ মডেল আর দুই আঠারো সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে ফোর গাড়ি দেখাচ্ছিলাম এরপরে এটিও হচ্ছে দু হাজার চারের মডেলের খুবই অল্প প্রাইজের চমৎকার একটি লাকজারিয়ার জি বলবো একদম হাতির মতো শক্তিশালী একটি কোয়ালিটি ফুল গাড়ি আপনি লং রুটে যদি এই গাড়িটি ইউজ করেন আপনার কাছে মনে হবে একটি পাজর ইউজ করতেছেন এতই স্ট্রংলি এতই স্মুথলি এই গাড়িটি রান করে হাইওয়েতে এবং অনেক কমফোর্টেবল জার্নির জন্য রেফোর গাড়িটি অনেক বেশি ভালো একটি গাড়ি হবে উপরে স্পয়লার সিস্টেম রয়েছে রোববারের অপশন রয়েছে আমি একটু ভিতরে ভিউটা আপনাদেরকে দেখ আপনি যখন একটি দরজার প্যাড ফলো করবেন তখন আপনি বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ইউজ হয়েছে একদমই নতুনের মতো মনে হয় গাড়িটি কখনো ইউজই হয়নি এত চকচকে দরজার প্যাড সাথে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাব এসির প্যানেল টাচ সিস্টেম মানে হচ্ছে এটি হচ্ছে জি এডিশনের গাড়ি ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে এবং গাড়িটির সিটগুলো দেখতে পাচ্ছেন ফিটিং লেদার কোয়ালিটি ফুল ফিটি ডাবল সেলাই ফিটিং লেদার গাড়ির সঙ্গে ইউজ করা হয়েছে এখানে আমরা ফুটি স্টেপের অপশন পেয়ে যাচ্ছি এটি কিন্তু চমৎকার একটি ফিটিংস পাশাপাশি এখানে র্যাফোল লেখা একটা স্টিকারের অপশনও পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে এখানে একটি মিররের অপশন রয়েছে যারা ড্রাইভিং করেন তার জন্য খুব সহজ হয়ে যায় এখানে যদি মিরর সিস্টেমটা থাকে সব গাড়িতে অপশনটি দেখা যায় না এই গাড়িটির সঙ্গে ডে লাইটিংয়ের অপশন রয়েছে এলইডি লাইটিং লাইটিংয়ের অপশন র্যাফোর গাড়িতে সচরাচর এল ইডি লাইটিংয়ের অপশন দেখা যায় না আপনারা সরাসরি আসলে আমি সেই অপশনগুলো দেখাবো সামনে পিছনে দুটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পারের অপশনও রয়েছে দু হাজার চারের মডেল আর দু হাজার রেজিস্ট্রেশন করা আঠারোশো সিসির এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি সিক্সটি লিটারের সিএনজির অপশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাচ্ছিলাম এটি হচ্ছে একটি নিশান এক্সটেল গাড়ি সানরুপ সহ আপনি অনেকেই সানরুপ নিশান এক্সটেল খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম মার্কেটে দেখা যায় না সানরুপের অপশন আমাদের এই গাড়ির সঙ্গে সানরুপের অপশন রয়েছে অরিজিনাল তেলে চালিত দুই হাজার সিসির পাল কালারের একটি গাড়ি আর এই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো যথেষ্ট ফ্রেশ প্যাড নিকেল হ্যান্ডেল রয়েছে লেদার সিট কভার এবং সানরুফের অপশন অনেক বড় সানরুপ নিশান এক্সটেলের সানরুপ হয় অনেক বড় এবং পাশাপাশি আমরা ডুয়েল এসির অপশন পেয়ে যাচ্ছি এই নিশান এক্সট্রেলের ফোর হুইল ড্রাইভের অপশন রয়েছে এগার সঙ্গে টু হুইল দুটি অপশন ইউজ করা যাবে অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ব্যাকসাইড থেকে ভিউটা দেখাচ্ছিলাম নিশান এক্সট্রেলের এখানে অনেক বড় একটি স্পয়লার রুববারের অপশন রয়েছে লাইটিং ফগ লাইটিং সিস্টেম সহ এখানে স্পয়লারও রয়েছে পিছনে রেড কালার লাইটিং পাল কালারের সঙ্গে কম্বিনেশন কম্বিনেশনটা অনেক মানিয়েছে দুই হাজার দশের মডেলের গাড়ি আর পনেরো সালে রেজিস্ট্রেশন করা চমৎকার এই নিশান এক্সটেল গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমাতে পারব এখানে একটি গাড়ি রয়েছে আমি এই গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই একটু ফ্রন্টে চলে আসি প্রজেকশনের অপশন রয়েছে গাড়ির সঙ্গে দেখতে পাচ্ছেন প্রজেকশন নিচে ডে লাইটিংয়ের অপশন রয়েছে এটি হচ্ছে নিউশেফ দু হাজার তেরো মডেলের একটি গাড়ি বারোতে হচ্ছে নর্মাল লাইট তেরো থেকে প্রজেকশন স্টার্ট হয়েছে এবং এখানে আমরা ফগ লাইট অপশন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের সানরুপের অপশন আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখছিলেন দরজার প্যাড চকচকে ফ্রেশ লেদার সিট কভার এটি বিল্টিন লেদার একদম কোরিয়ান লেদার গাড়ির সঙ্গে বিল্টিন এসেছে উপরের সানরুপের ভিউটা দেখাই বিশাল আকৃতির সানরুপ এবং মুনরুফ দুটি অপশন একসঙ্গে পেয়ে যাচ্ছেন আমরা এবার ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এখানে স্পয়লারের পাশাপাশি রোববার রয়েছে এখানে স্পয়লার পাশাপাশি চারটি রেঞ্জ অরিজিনাল হুন্দাই ট্রাকসান লেখা কোরিয়ান যে রেন্ডসেট সেটি আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি পিছনে এলইডি সিস্টেম ব্যাকলাইটের অপশন রয়েছে দুই হাজার তেরো মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির তেলে চালিত হুন্দাই ট্রাকসান এই চমৎকার গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি অনেকটাই কমানো যাবে এরপরে নেক্সট গাড়িটি দেখাবো নিসান যুগ দুই এগারো মডেলের গাড়ি ষোলো সালে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের আমাদের কাছে আরও একটি ছিল ব্ল্যাক কালারের দু হাজার দশের মডেল এটা অলরেডি সোল্ড আউট আমরা অ্যাডভান্স নিয়ে নিয়েছি এখন এগারো মডেলের আরও একটি ইউনিট রয়েছে আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারবেন এটি হচ্ছে পনেরোশো সি অরিজিনাল তেলে চালিত নিসান যুগ এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা আমি ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো যথেষ্ট ফ্রেশ চকচকে ইউনিট দরজার প্যাড দেখে মনে হচ্ছে ইউজই হয়নি নিকেল হ্যান্ডেল রয়েছে লেদার সিট কভার এবং পুশ স্টার্টের অপশন আমরা সঙ্গে পেয়ে যাব পাশাপাশি এই গাড়িটির সঙ্গে রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবার আমি একটু ব্যাক ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যুগ মানে হচ্ছে এই গাড়িগুলো এই অপশানগুলো পাবেন না স্পয়লার এবং রোববার আপনি হয়তো একশো গাড়ি দেখলে হয়তো চার পাঁচটার মধ্যে পেতে পারেন ম্যাক্সিমাম গাড়িতে রোববার এবং স্পয়লার অপশন দেখা যায় না কিন্তু এই গাড়ির সঙ্গে স্পয়লার এবং রুববার রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে পিছনের লাইটগুলো হচ্ছে এলাকৃতির খুব কোয়ালিটিফুল ফুল লাইটিংয়ের ব্যবহার এই গাড়ির সঙ্গে রয়েছে হুন্ডা ভ্যাজেল বা সিএচআ মতো এখানে ব্যাকডোরটি খোলা অপশন রয়েছে উপরে দুই হাজার এগারো মডেল আর ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান যুগ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আরও অনেকটাই কমাতে পারবো আর আমাদের সুপার বিডিতে হিউজ কালেকশন থেকে আপনারা জানেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি রেগুলার রেডি স্টকে থাকে সো আপনারা সরাসরি আসলে আপনাদের পছন্দের গাড়ি খুব সহজেই নিতে পারবেন আর আমাদের কাছে একটি রাশ গাড়ির অপশন রয়েছে দু হাজার দশের মডেলের গাড়ি আপনি চাইলে সেই রাশ ইউনিটিও আমাদের সুপারকার আসলে দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ